नमस्कार कागदीप डट कमे अपन के स्वागत जानाई। गत कयेक दिन धरे चलछे कागदीपे लकडाउन, किन्तु एई मुहूर्ते आजकेर जे भावे पूर्व घोषणा छिलो जे दुदिन विशेष करे पूर्ण लकडाउन थाकबे समस्त राज्य जुड़े आमादेर गोटा पश्चिम बांगलाय, सेई सूत्र धरे विभिन्न जायगाय विभिन्न रकम भावे पुलिसी नाका चेकिंग एर संगे मानुषेर जे सचेतनता बोध सब मिलिए किन्तु गोटा कागदीप आजकेर रयेछे सुनसान। आपनारा देखते पाच्छेन এই মুহূর্তে সবে বিকাল এবং সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুরোপুরি শুনশান ছিল, কোনো মার্কেট কোনো বাজার খোলা ছিল না। আজকের এবং আগামী পরশু দিন দুদিন থাকবে সম্পূর্ণ লকডাউন, এই রকম সারা সপ্তাহ জুড়ে বিশেষ কোনো দুদিন নির্ধারিত করা হবে যে দুদিন থাকবে সম্পূর্ণ লকডাউন। এই পোল থেকে সম্পূর্ণ যানবাহন চলাচল করে কাকদ্বীপের বিভিন্ন জায়গায়, তবে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং বিশেষ জরুরি কিছু পরিষেবা ছাড়া কাউকেই আজকের কাকদ্বীপের বুকে দেখা যায়নি। শুধুমাত্র বিশেষ কিছু পরিষেবা এবং প্রশাসনিক তৎপরতা যেভাবে রয়েছে, আগামী দিনে যদি এইভাবে সবাই সফল লকডাউন মেনে চলেন তাহলে হয়তো কিছুটা সুস্থতার আভাস পাওয়া যেতে পারে। সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি কাকদ্বীপের বিভিন্ন স্থানের চিত্র আপনাদের সামনে। আমরা রয়েছি এই মুহূর্তে নতুন রাস্তা অর্থাৎ লর্ডেড যাওয়ার পথে যে নতুন রাস্তা পড়ে ঠিক সেখানে, গঙ্গাসাগর যাওয়ার মূল পথ এটাই, এবং সেই সঙ্গে কাকদ্বীপমুখী ও কলকাতামুখী রাস্তার যোগতল এখানে। এইখানেও শুনশান পুরো সম্পূর্ণ এলাকা, সমস্ত দোকানপাট বন্ধ, পুলিশি টহলদারি রয়েছে এই মোড়ে, এবং সেই সঙ্গে মানুষের আনাগোনাও প্রায় কম। গুটি কয়েক গাড়ি অর্থাৎ পুলিশি ভ্যান বা পুলিশি গাড়ি এবং সেই সঙ্গে অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনোরকম যান পরিষেবা এখানে দেখা যাচ্ছে না। থমকে গেছে বাসের চাকা। আজকের যেভাবে সাপ্তাহিক লকডাউন ঘোষণা হয়েছিল সেই অনুপাতে বাসও থমকে রয়েছে, যানবাহন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে সেটাই নির্দেশ ছিল। আর সেই রকম কাকদ্বীপের যে বিশেষ বাসগুলি রয়েছে সুপারফাস্ট বলে আমরা জানি, যে বাসগুলি বিশেষ করে মানুষ চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সরকারি বাসের সংখ্যাও নিতান্ত পক্ষে কম, রেল স্টেশনের যে মোড় সেখানে রয়েছি, এখানেও প্রায় জনশূন্য, মানুষ দোকানপাট একদমই বন্ধ, মানুষ চলাচল করছে না। সকাল থেকে একটা রীতি প্রথার মতো শুরু হয়ে যায় মানুষের আনাগোনা, সকালের মর্নিং ওয়াক, তারপরে চায়ের আড্ডা এবং তারপরে মানুষের ভিড় বাড়ে ট্রেনে যাতায়াত, আর তার সঙ্গেই একদম শেষ লগ্নে সন্ধ্যাতে চায়ের আড্ডা, মানুষের আনাগোনা, সব মিলিয়ে একটা জমজমাট থাকে কাকদ্বীপ স্টেশন। আর সেই স্টেশন পুরোপুরি শুনশান, প্রথমে লকডাউন অর্থাৎ করোনা ভাইরাসের জন্য যে সেফটি নেওয়া হয়েছিল তার দরুন পুরো শুনশান ছিল, তারপরে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে কাকদ্বীপ স্টেশন তথা সমস্ত কাকদ্বীপ। আর আজকেরও প্রথম সপ্তাহ ধরে যে লকডাউন চলছিল এবং তার সঙ্গে চলছে আজকের দিনের সাপ্তাহিক লকডাউন, সব মিলিয়ে শুনশান কাকদ্বীপ স্টেশন। মানুষজনের চেকিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি টহলদারি রয়েছে, কে কী কারণে বাইরে বেরিয়েছে সেটা জানিয়ে তবেই বাইরে বেরোতে হবে। যদি কোনো পাস কারুর কাছে থাকে, যেভাবে সরকারি পাস রয়েছে এমার্জেন্সি পাস, এছাড়া যদি কোনো আইডেন্টিফিকেশান থাকে যে এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে তারা যুক্ত, তবেই বাইরে বেরোতে পারবে। যদি উইদাউট মাস্ক কাউকে দেখা যায় তাহলে কিন্তু তার জন্য ব্যবস্থা গ্রহণ হবে। ঠিক সেইভাবে দেখছেন তাদেরকে ধীরে সুস্থে চেকিং করে, যদি কোনো অসুবিধা বোধ করেন তাদেরকে আটকে দিচ্ছেন এবং কথা বলে নিচ্ছেন কাকদ্বীপ পুলিশে যে সমস্ত প্রশাসনিক কর্তারা এই মুহূর্তে ডিউটিতে রয়েছেন। ঠিক এইভাবেই নাকা চেকিং বলবো না, মানুষকে সচেতন করার জন্য যে পরিষেবা বা পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। জনশূন্য কাকদ্বীপ, ঠিক এইরকম চেহারা বোধহয় কাকদ্বীপে দেখা যায় না, সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকের শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা ছাড়া বিশেষ কিছু ওষুধ দোকান খোলা রয়েছে, আর সেই সঙ্গে অল্প কিছু মানুষের সমাগম। আর আমরা যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে আপনাদের সামনে আজকের সমস্ত কাকদ্বীপের দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি।